আলিপুরদুয়ার জেলার উত্তর পানিয়ালগুড়ি এলাকায় একজন গৃহবধূ এবং এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃত যুবকের নাম সঞ্জয় বর্মন, বয়স 22 বছর এবং গৃহবধূ চৈতালী বর্মন, বয়স 26 বছর। জানা গিয়েছে শুক্রবার রাতে গৃহবধূ হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং রাতে পরিবারের লোকজনরা সঞ্জয় বর্মনের বাড়িতে খুঁজতে আসেন এবং অনেক চাকাটাকির পর যুবক সঞ্জয় ঘরে থেকে গৃহবধূ এবং যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকেরা। যদিও এই মৃত্যুর ঘটনার কারণ এই মুহূর্তে বলতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা। শামুকতলা রোড পুলিশ ফাঁড়ি পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে পাঠিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। আজ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। সোনামুকে জানাচ্ছেন পরিবারের লোকেরা। সেটা আমি ভালো করে কিছুই জানি না, আমি তো হাজিরা করেই খাই। হ্যাঁ, মনে করে যে আমি কালকে তো হাজিরা করে আসলাম বাড়িতে, আইসাতে তো খাওয়া দাওয়া দিল, রাত 10টার সময় আমি তো ঘুমাইলাম। ঘুমানোর পরে তো যখন রাত 2টা বাজে, মনে করে 11টা হইতে আমরা কিন্তু ঘুমাই যাই সবাই, পরে 2টার সময় ওই বাড়ি থেকে আসলো। ওই বাড়ি থেকে মানে কোন বাড়ি? ওই যে বাড়ির মেয়েটা, বউটা আইসা বলতেছে, মানে আমার মেজো ছেলে আছে না, মেজো ছেলের সম্বন্ধের বউ। ওরা আইসা বলতেছে ওই মেজো ছেলের শাশুড়ি, তো বলে মঞ্জায় কই, আমার ছেলের নাম কিন্তু মঞ্জায়, ছোটটার মঞ্জায় কই, তার মঞ্জায় আমি বলতেছি ঘরে আছে, তো ও কিন্তু একটু ওষুধ খাইতেছে, তো মানে ওর কিডনিতে পাথর আছে, পাথর কিন্তু ওষুধ খাইতেছে, ওষুধ খাইলে নাকি বেশি ঘুম হয়, তো ওকে বেশি চিল্লাচিল্লি করি না। তারপর তো সবাই মিলে চিল্লাচিল্লি করতেছি, সেটা কটা নাগাদ? এই 2টা 2:15 হবে, 2:15 সময় এনা এদের পর তো লোক নাই, ও ভাস্তেরা চিলাইতেছে, বড়ো ছেলে চিলাইতেছে, মেজোটা চিলাইতেছে, পরে তো মেজো ছেলেটা বড়োটা উপরে উঠে যখন দেখলো স্ল্যাপে উঠছে, ওইটা দেখে তো দুইজনেই মারা গেছে। মানে ওই গৃহবধূ যে আপনাদের বাড়িতে ঢুকলো আপনারা জানেন না? না না। আচ্ছা, আপনার কি হয়? আমার ছোট ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনিল বর্মন। কি হয়েছে মনে করো, আমার তো ভাসতে হয়, মনে করো একসাথে যায় আসে বদি হয়, আমরা তত বুঝি নেই, এই ঘটনা যে করবে এটা তো আমরা জানি না। মানে ছিল মানে যখন থেকে এদের বিয়ে হয়েছে, আমার ভাস্তেরার বিয়ে হয়েছে ছোটো ভাই মেজো ভাস্তেরা, তখন থেকে যাওয়া আসা করে, বদি বদি কয় আমার ছোটো ভাস্তেটাও, তো ওই যে ওষুধ টষুধ বাচ্চা যদি লাগে তা যায় কয় কি চল যাই মন যায়, তখন যায় একসাথে যায় ওষুধ আনে নি ঘুরেও, বাড়িতেও আসে সবসময় চা টা খাওয়া যায়, ও যে ওদের বাড়িতে যায় খাওয়া দাওয়া করে, এমন খাতির হিসেবে ছিল। মানে আমরা আইডিয়ার করিনি, মানে দুই একজন গ্রামের লোক কইছিল, তো অতটা আমরা গায়ে লাগাইনি। গ্রামের লোক কি বলেছিল? কইছিল যে ওরা এমন করে যায় আসে কোনো ভালোবাসা নাকি, না না এমনি যায় আসে আমাদের বাড়িতে চা টা খায় আমার সাথে কথা কয়, কোনো ভালোবাসা না, তাদের তো ওদের ভিতরে ভিতরে ভালোবাসা ছিল নাকি, কালকে যে এই কাজটা করবে। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। हमरा तो जानिए ना, माने ना अमन देखी नहीं कोनो दिन, এমনি বউটো খুব কথা কইছিল সবার সাথে, বউটো ভালো ছিল কথা কইছে সবার সাথে মিলামিশে আকারে, কোনো চেংরা হোক বউ হোক কোনো সাথে কারো সাথে ইয়ে সব সময় গলা ধরে ধরে কথা কয়। তু জানি না বাবা, আমি অল্প ওই পাশের বাড়িতে টিপি দেখছি, টিপি দেখি এসে থাকছি, আমাকে 10টায় ঘুম ধরছে, ঘুম বাড়ি উঠে দেখি বাইরে বেড়াচ্ছি, আমার নাতনি সাথে থাকে বড় নাতনি, ওকে নিয়ে বাইরে দেখি জানলাটা দৌড় মেলা, নাইট জ্বলা দিয়েছি দিন ঘরে, তো নাইট জ্বলা বাইরে হয়েছে মনে হয়, তাহলে বাথরুমে গেছি, বাথরুমে দেখি বাথরুমে গেল কোটে লোকটা, আমার বাড়ি ওই ওই বাড়িতে আমার মেয়ে আছে, আর এক মেয়ে আমার মেয়ে, তখন মেয়েকে জামাইকে ফোন করলাম, ফোন করে সাথে সাথে বাড়ি গেলাম ডাইরেক্ট, বলে এরকম তোর বৌদি নাই কুটে গেল কি ব্যাপার। তারপরে তো বলো ওই ছেলেটার ঘরে ও বড় দাদা বাইর হইলো, তারপরে ডাকাডাকি শুরু হলো, ওর বাপে নিজে ডাকলো, এখন ডাকে আর কোনো সাড়া শব্দই নাই,
এখন তারপরে মুই তো আমি তো ওইখানে কাঁপতে কাঁপতে আমার হুশ হারে গেছে, আমার কেউ কিছু আমি আর